প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম বোর্ড এস এসসি দুই হাজার চব্বিশ ফিজিক্স সৃজনশীল সমাধান ক্লাসে আজকে আমরা এক নম্বর প্রশ্নটি সমাধান করব তো এক নম্বর প্রশ্ন দেওয়া আছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার এবং বার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার সমান পুরুত্বের আকৃতির একটি লোহার ফাফা বাক্সের বাইরের ও বিথরের দৈর্ঘ্য যথাক্রমে এলওয়ান ও এল টু স্লাইড খেলি দিয়ে এল ওয়ান ও এল পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ যথাক্রমে এইটটি মিলিমিটার ও সিক্সটি মিলিমিটার এবং বার্নিয়ার সমপাতন নাইন ও সিক্স গতে বলা হয়েছে স্লাইড ক্যালিপার্সটির বার্নিয়ার স্কেলের কত বাঘ মূল স্কেলের কত বাঘের সমান নির্ণয় করো গতে বলা হয়েছে এক ঘন সেন্টিমিটার লোহার বর সেভেন পয়েন্ট টু গ্রাম হলে বাক্সের লোহার বর দুই কেজি হবে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে আমরা সমাধান আসি এক নং প্রশ্নের উত্তর কো দেওয়া আছে বা নেয়াদ্রুব ভিসি ইজিক টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তো সেন্টিমিটার থেকে আমরা এটা কি মিলিমিটার নেব আমরা জানি এক সেন্টিমিটার সমান টেন মিলিমিটার তাহলে এই সেন্টিমিটারকে টেন দ্বারা গুণ করলে আমরা পাওয়া হচ্ছে মিলিমিটার তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভকে টেন দ্বারা গুণ করলে আমার পাওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আসবে তো প্রধান স্কেলের ক্রুত্রতম এক ঘরের দৈর্ঘ্য যেটাকে আমরা এস ধরা হয় এসএকেল টু ওয়ান দেওয়া আছে প্রশ্নে ধরি বার্নিয়ার স্কেলের বাঘের সংখ্যা ফিজিকাল টু এন তো আমরা জানি বার্নিয়ার টু এস বাই এন এখানে বিসি হচ্ছে বার্নিয়ার দুর্গক এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম একগড়ের দৈর্ঘ্য এবং এন হচ্ছে বার্নিয়ার স্কেলের বাঘের সংখ্যা তো এই ক্ষেত্রে মানগুলো যদি আমরা ইনপুট দিই তো আমরা পেয়েছি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ফিজিক্যাল হচ্ছে আমাদের ওয়ান ওয়ান বাই এন তো এক্ষেত্রে আমরা এনটা বের করবো তাহলে আসবে ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ তো ওয়ানকে জিরো পয়েন্ট জিরো ফাইভ দ্বারা যদি আমরা বাক করি আমরা পাবো টোয়েন্টি বা এন ইজিক টোয়েন্টি সুতরাং এন ইজিক টু টোয়েন্টি তাহলে আমরা বার্নিয়ার স্কেলের বাঘের সংখ্যা বেশি টোয়েন্টি আবার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাঘের চেয়ে বার্নিয়ার স্কেলের এক বাঘ কতটুকু ছোটো তার পরিমাণকে বলা হয় বার্নিয়ার দ্রুপ বেশি অর্থাৎ বার্ন বি সি ইজিক্যাল টু প্রধান স্কেলের কততম এক ভাগ মাইনাস বাইনারি স্কেলের কততম এক ঘরের দৈর্ঘ্য যেহেতু প্রধান স্কেলের কততম এক ভাগের চেয়ে বাইনারি স্কেলের এক ভাগ কতটুকু ছোটো পরিমাণটাকে বলা হয় বার্নার দ্রুব তাহলে আমরা বলতে পারি বাইনারি ধ্রুব বি সি ইজিক্যাল টু এস মাইনাস মানে এস হচ্ছে প্রধান স্কেলের কততম এক ভাগ মাইনাস বাইনারি স্কেলের কততম এক ঘরের দৈর্ঘ্য বা এক ভাগের দৈর্ঘ্য তাহলে বা আমরা বার্নার্স খেল যদি এক কত তুমি একটু দূর্গত চাই তাহলে এটা আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে বিসিটা তার পাশে যাবে তাহলে আমরা পাবো তাহলে আমরা পাবো বার্নার্স খেলের এক কতম বাইরের দৈর্ঘ্য সময় সমান এস মাইনাস বিসি আমরা পাবো হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ মাইনাস করলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তো সুতরাং বার্নার্স খেলের বিশ কৌথম বাইকের দলের সমান সমান হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টোয়েন্টি যেহেতু বাদান স্ক্রালের এক ভাগ সমান জিরো পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ তাই হচ্ছে বিভাগ হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টোয়েন্টি তাহলে জিরো পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ কেন যদি টোয়েন্টি তারা গুনগুন পাওয়া হচ্ছে উনিশ মিলিমিটার তাহলে এই উনিশকে আমরা লিখতে পারি আবার উনিশ ইন্টু ওয়ান মিলিমিটার এখানে আমরা লিখতে পারি উনিশ ইন্টু ওয়ান মিলিমিটার সমান কি প্রধান বাদানিস্ক্রালের কত ওয়ান কোথাও তোমার বাইকের সমান তাহলে এই ওয়ানের পরিবর্তে আমরা লিখলাম প্রধান স্কেলের ওয়ান কুদূরতম বাঘের সমান তাহলে বার্নার স্কেলের বিশ কুদতম বাঘ সমান কি প্রধান স্কেলের উনিশ বাঘের সমান তো অর্থাৎ বার্নার স্কেলের বিশ বাঘ প্রধান স্কেলের উনিশ বাঘের সমান এটাই হচ্ছে আমাদের ঘরের আনসার তো ঘরে যেতে বলা হয়েছে এক গণ সেন্টিমিটার লোহার বর সেভেন পয়েন্ট টু গ্রাম হলে বাক্সের লোহার বর দুই কেজি হবে কিনা তো এক্ষেত্রে হচ্ছে আমাদের যে দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে বাহিরের দৈর্ঘ্য প্লাস ভিতরের দৈর্ঘ্য ফাফা অংশ দৈর্ঘ্য তো আমরা প্রথমে বাহিরের দৈর্ঘ্য বের করবো যেহেতু এটা আকৃতির তাহলে এটার দৈর্ঘ্য যদি সব সমান তাহলে ওই দৈর্ঘ্য দিয়ে আমরা এটার বাহিরের অংশের মানে বাহিরের দৈর্ঘ্য সহ যে আয়তনটা আছে আয়তনটা বের করবো তারপর হচ্ছে আমরা ভিতরের যে ফাঁফা অংশ আছে ওই ফাঁফা অংশের আয়তন বের করবো তাহলে বাহিরের আয়তন থেকে ফাঁফা অংশের আয়তন যদি আমরা মাইনাস করি ওই বাক্সের মধ্যে যতটুকু লোহা আছে ওই লোহার আয়তন পাবো ওই লোহার আয়তনকে যদি আমরা কী করি সেন্টিমিটার কন্ট্রোল করি করা হচ্ছে এই ওই সেভেন পয়েন্ট টু দিয়ে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা এই লোহার বয়টা পেয়ে যাব তো এই ক্ষেত্রে লোহার ফাঁফা বাক্সের বাইরের ক্ষেত্রে দেওয়া আছে প্রধান স্কুলের পার্ট এম ইস এল ওয়ান দেওয়া ছিল আমাদের কত আশি মিলিমিটার তো মিলিমিটার যেহেতু আমাদের এই এখানে মানটা দেওয়া আছে সেন্টিমিটারে তাহলে ঘন সেন্টিমিটার আমরা এটা সেন্টিমিটার কনভার্ট করব তাহলে আশি মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটার নিয়ে আমরা পাবো হচ্ছে এইট সেন্টিমিটার কারণ আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে আশি মিলিমিটারকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এইট সেন্টিমিটার তো বার্নিয়ার সমপাতন দেওয়া আছে প্রথমটা ক্ষেত্রে নাইন তাহলে বার্নিয়ার সম্পতন বি কিল টু নাইন তাহলে বার্নিয়ার দুর্ভোগ আমরা বিসিকলো দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাহলে বাক্সের দুর্ভোগ ভাইরাল দুর্ব এল ওয়ান এই যেগুলো আমরা হচ্ছে এম প্লাস বি ইন্টু বিসি এটা হচ্ছে সূত্র এম হচ্ছে আমাদের প্রধান স্কুল পার্ট বি হচ্ছে বার্নিয়া সম্পাদন এবং বিসি হচ্ছে বার্ন দুর্গ তাহলে এমের মানে আমরা পেয়েছি হচ্ছে এইট প্লাস এই ভি হচ্ছে নাইন ইন্টু আর সি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ আর হচ্ছে এইট তাহলে এইট প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ এই যোগ করলে আমরা হচ্ছে এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ সেন্টিমিটার তো এটা হচ্ছে বাক্সের এক ধারের বা এক বাহর দৈর্ঘ্য যেহেতু এটা গণ আকৃতির বাক্স তো সেক্ষেত্রে এটার দৈর্ঘ্য প্রস্তুত তো সব সমান তো এই ক্ষেত্রে এটার আয়তন আমরা পাবো হচ্ছে এদের দৈর্ঘ্য কিউব তাহলে সুতরাং গণক আকৃতি লোহার বা ফাফা বাক্সের ভাইরের আয়তন এই যেগুলো এল ওয়ান কিউব তো এই যেগুলো আসবে এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ কিউব তো এটার মান আসবে হচ্ছে ফাইভ টোয়েন্টি পয়েন্ট সিক্স এইট এইট সেভেন ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব তো এখন আসি লোহার ফাঁফা পাখির ভিতরের ক্ষেত্রে দেওয়া আছে প্রধান স্কেল পার্ট এম টু এল টু যেটার মানে হচ্ছে সিক্সটি মিলিমিটার তো সিক্সটিকে যদি আমরা সেন্টিমিটার কন্ট্রোল করি দশ হাজার ভাগ বাক করবো তাহলে আমরা পাবো হচ্ছে ছয় সেন্টিমিটার তো বার্ন সমপাতন দেওয়া আছে হচ্ছে আমাদের সিক্স দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে সিক্স আর বার্নিয়া দুর্ভোগ বিসি কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তো সুতরাং বাক্সের বাক্সের ভিতরের ফাফা অংশ দুর্ব এল টু যেটা আমরা পাবো হচ্ছে এম প্লাস ভি ইন্টু বিসি যেখানে এম হচ্ছে প্রধান স্কুলের পার্ট বি হচ্ছে বার্নিয়া সমপ্রথম এবং বিসি হচ্ছে তাহলে এম এর মানটা আমরা পেয়েছি হচ্ছে সিক্স প্লাস সিক্স হচ্ছে ভি হচ্ছে সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তো সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ যদি আমরা গুণ করি আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি আর এ পাশে আছে সিক্স তাহলে সিক্স এবং জিরো পয়েন্ট জিরো থ্রি যুগ করলে আমরা পাবো হচ্ছে সিক্স পয়েন্ট জিরো থ্রি সেন্টিমিটার সুতরাং গণকাকৃতি বাক্সের ভিতরের ফাঁফা অংশের আয়তন হবে যেহেতু এটা গণকাকৃতি তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্যব্য সব সমান তাহলে আসবে হচ্ছে এটা দৈর্ঘ্যের কিউব তাহলে এল টু কিউব তাহলে এল টু হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট জিরো থ্রি হোল কিউব তো এটা মান আসবে হচ্ছে টু ওয়ান নাইন পয়েন্ট টু ফাইভ সিক্স টু গণ সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব তাহলে আমরা হচ্ছে এই ফাঁফা অংশের আয়তনটা যদি কি বাহিরের থেকে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা লোহার আয়তনটা পেয়ে যাব তো বাক্সে লোহার আয়তন সমান কি এই যে বাহিরের আয়তন মাইনাস ফাফা অংশের আয়তন তাহলে এই বাহিরের আয়তনটাকে আমরা যদি ফাঁফা অংশের আয়তন মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওই যে বাক্সে উপস্থিত লোহার আয়তন সেন্টিমিটার কিউবে তো দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার অথবা ওয়ান সেন্টিমিটার কিউব লোহার বর সেভেন পয়েন্ট টু গ্রাম বর সেভেন গ্রাম হলে এটা দেওয়া আছে তো সুতরাং এখানে আমাদের লোহার আয়তন পেয়েছি তো তিনশো এক দশমিক চার তিন দুই পাঁচ তাহলে সুতরাং তিনশো ঘন সেন্টিমিটার লোহার বর বেজিক্যাল টু এই তিনশো এক দশমিক চার তিন সাথে আমরা সেভেন গুণ করবো তো আমরা হচ্ছে টু ওয়ান সেভেন জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর গ্রাম তো এই গ্রামকে আমরা কেজিতে কেজিতে কনভার্ট করব তো আমরা জানি এক কেজির সমান এক হাজার গ্রাম তাহলে এই গ্রামকে যদি আমরা এক হাজার বাক করি তাহলে আমরা কেজিতে পরিমাণটা পেয়ে যাবো তাহলে আমরা কেজিতে পাবো হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেভেন জিরো কেজি তো সুতরাং লোহার বাক্সের বর টু পয়েন্ট ওয়ান সেভেন কেজি হবে আমাদের প্রশ্নে বলা ছিল লোহার বাক্স বাক্সের লোহার বর দুই কেজি হবে কি না অর্থাৎ দুই কেজি হবে তো লুহার বাক্সের বড়টা টু পয়েন্ট ওয়ান সেভেন কেজি হবে তো এটাই হচ্ছে আমাদের আনসার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ